প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরা সুলতানা, সহকারী শিক্ষক, বিষয় গণিত। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা দেখে নেই আমরা এখন কোন শ্রেণীর ক্লাস করব। আজকে আমি তোমাদের ক্লাস নিব হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। এখানে আমার নাম দেওয়া আছে, আমাদের ক্লাস নাম হচ্ছে আজকে 5। এখানে আমার ফেসবুক আইডি আছে, আমার মোবাইল নাম্বার আছে, কারো যদি কোনো প্রয়োজন হয় আমাকে এই নাম্বারে কল দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা তাহলে আমাদের আলোচনার বিষয়ে চলে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিত অংশে অনুশীলনী 5.3 এর উৎপাদকে বিশ্লেষণ 1 থেকে 9 পর্যন্ত। উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা আগে বুঝে নেই উৎপাদকে বিশ্লেষণটা আসলে কি। যখন যে কোনো একটা বীজগণিতীয় রাশিকে যখন 2 বা ততোধিক বীজগণিতীয় রাশি গুণ আকারে লেখা যাবে, তখনই ওই গুণ আকারে যে নতুন যে রাশিগুলো পাবো তার প্রত্যেকটাকেই প্রথম রাশির এক একটা গুণনীয়ক বা উৎপাদক বলা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক করি, তারপরে যে মাত্র যে কথাটা বললাম এটা দিয়ে আমরা আবার এটা বুঝে নেব। এখানে 1 নম্বর অঙ্কটা তোলা আছে, এখানে আমরা বীজগণিতে একটা রাশি দেখতে পাচ্ছি যেখানে কতগুলা পদ যোগ আকারে আছে। এখন এই যে আমরা এই একটা রাশি থেকে এই রাশিটাকে 2 বা ততোধিক রাশির আকারে যদি গুণ আকারে নিতে চাই, তাহলে এখানে আমরা সূত্র ব্যবহার করে নিতে পারি, অথবা কমন নিয়ে যে দুইটার মধ্যে কোন জিনিসটা একরকম আছে সেভাবেও নিতে পারি। মানে কয়েকটা নিয়মই এখানে অ্যাপ্লাই করা যায়। আমরা এখানে আগে দেখব যে এখানে কোন নিয়মে করলে সুবিধা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রাশিটা আছে এখানে কোনো সূত্র ব্যবহার করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে করব কি, মোট 4টা রাশি আছে, এই 4টা রাশি থেকে 2টা রাশির মধ্যে আমরা দেখব মিল আছে কোথায়, সেখান থেকে একই রকম যেটা সেটা আমরা আগে কমন নিব। সে তাহলে সেটা দেখি, যেমন প্রথমে এই 2টা রাশি আছে, এই 2টা রাশিতে আমরা দেখতে পাচ্ছি এক্স আছে স্কোয়ার আর এক্সের পাওয়ার এখানে 1, তার মানে এক্স এখানে 2টা, এখানে এক্স 1টা। তাহলে কমন নেওয়া যায় যে জিনিসটা বা যে সংখ্যাটা বা এই দুই জায়গায় থাকবে কিন্তু সবচেয়ে কম সংখ্যক, তার মানে হচ্ছে দুই জায়গাতেই তাকে থাকতে হবে। তাহলে এক্স আছে এখানে 2, এখানে আছে 1টা, তাহলে আমরা 1টা এক্স এখানে কমন নিতে পারি। 1টা এক্স কমন নিয়ে এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখান থেকে তো 1টা এক্স নিয়েছি, তাহলে রয়ে গেছে 1টা এক্স, সেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, মাঝখানে যে চিহ্ন থাকবে আমরা সেটা দেব। এরপর এখানে আছে এক্স আর ওয়াই, এখান থেকে এক্স যদি আমরা নিয়ে যাই তাহলে থাকে কত আমাদের ওয়াই, এই 2টা থেকে আমরা এক্সটা কমন নিলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ হবে। এরপরে আবার এই 2টা পদ থেকে আমরা দেখব কোন জিনিসটা একরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও জেড আছে, এখানেও জেড আছে এবং 1টা করে, তাই আমরা 1টা জেড কমন নিব। এখানে আছে যোগ চিহ্ন, সেই যোগ চিহ্নটা আমরা দিলাম, 1টা জেড কমন নিয়ে নিলাম, জেডটা চলে গেলে এখানে থাকে কত এক্স। এরপর আছে কি চিহ্ন, প্লাস, প্লাস চিহ্ন দিলাম, জেড চলে গেলে এখানে থাকে কত ওয়াই। দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে প্রথমে ছিল 4টা পদ, 4টা পদ থেকে আমরা এখানে 2টো পদ পেলাম। এখন এই পদে আমরা আবার দেখতে পাচ্ছি এই যে ব্র্যাকেটের এই অংশ আর এই অংশ, এই 2টা অংশের মধ্যে মিল আছে। যেহেতু এই 2টা অংশের মধ্যে মিল আছে তাই আমরা কি করব, এই 2টা থেকে
কমন নিয়ে নিব, তাহলে একটা নেব এক্স প্লাস ওয়াই, এটা যেহেতু দুই পদেই আছে তাহলে এটা কমন যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কত এক্স। কমন নিয়ে নেওয়ার পর এখানে সবসময় আমরা আগে একটা ব্র্যাকেট দিব, এখানে যেটা থাকে সেটা এখানে এক্স লিখলাম, মাঝখানে আছে প্লাস চিহ্ন, এরপর আছে কত জেড, তাহলে এটা যাচ্ছে না, এটা এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা উত্তর পেয়ে গেলাম, অ্যান্সার লিখে ফেললাম। তাহলে আমি প্রথমে যে কথাটা বলেছি সেটা আবারও বলছি, যেমন এখানে কিন্তু একটা বীজগণিতীয় রাশি ছিল, যেখানে ছিল কি চারটা পদ, সেই বীজগণিতীয় রাশিটাকে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা কি পেলাম, দুইটা রাশি গুণ আকারে পেলাম, তাই এটাকে আমরা বলবো উৎপাদকে বিশ্লেষণ। আর এই যে নতুন আমরা যে উৎপাদকগুলো এই যে নতুন যে রাশিগুলো পেলাম গুণ আকারে, এই প্রত্যেকটা রাশিকেই এই প্রথম রাশি উৎপাদক বা গুণনীয়ক বলা হবে। ঠিক একইভাবে আমরা পরেরটা করব, দুই নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি, এখানেও আমরা দুটো দুটো পদ নিয়ে কাজ করব, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার আছে কিন্তু এ স্কোয়ারের পাশে বি সি আছে, এখানে একই রকম কিছু নেই কমন নেওয়ার জন্য, কিন্তু একই রকম জিনিস কমন নেওয়ার জন্য আমরা এ পাশে আবার কিছু একটা পদের সাথে, যেমন এটার সাথে আমরা মিল পাচ্ছি, তাই আমরা এই লাইনটাকে একটু সাজিয়ে লিখব আমাদের সুবিধার জন্য। এই স্কোয়ারের পাশে আমি সি এ লিখব, যেটার সাথে আছে প্লাস চিহ্ন, দিলাম প্লাস সি এ, এরপরে এই দ্বিতীয় পদটা লিখে ফেললাম, শেষে লিখব প্লাস এ বি। আমাদের চিহ্নগুলোর ব্যাপারে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে, যে কোনো একটা পদের ডান দিকের যে যে কোনো একটা পদের বাঁ দিকে যে চিহ্ন থাকবে ওই পদের সাথে কিন্তু সেই চিহ্নটা আমরা ধরে তারপরে সাজাব। এখন এই দুটা থেকে আমাদের দেখা যাচ্ছে একটা এ আমরা কমন নিতে পারি, এখান থেকে একটা এ নিয়ে নিলে থাকে আর একটা এ, আর এখানে মাঝখানে প্লাস চিহ্ন, এরপরে সি। ঠিক একইভাবে পরের দুইটা পদ থেকে একই রকম দেখা যাচ্ছে বি, তাহলে প্লাস বি আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে প্লাস সি প্লাস এ। এখানে আমরা ব্র্যাকেট দেওয়া অংশে দেখতে পাচ্ছি এই অংশে আর এই অংশ কি একই রকম কিন্তু একটু ঘুরিয়ে সাজানো, এটা হচ্ছে এ প্লাস সি আর এটা সি প্লাস এ, কিন্তু দুইটা একই কথা। এটা তাহলে আমরা একটু পরের লাইনে সাজিয়ে দেখি একই রকম করার জন্য, এখন ব্র্যাকেটের এই অংশটুকু আমাদের কমন যাচ্ছে সেটা আমরা কমন নিয়ে নিব এ প্লাস সি। কমন নেওয়ার পরে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, এখান থেকে এটা নিয়ে নিয়েছি তাই থাকলো এ, এরপরে প্লাস চিহ্ন, এরপরে বি, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা তিন নম্বর অঙ্কে চলে যাব, তিন নম্বর অঙ্কে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিটা, এখানে আমরা যদি এই গুণটাকে করে দেই তাহলে আমাদের জন্য সহজ হবে বের করা, তাই আমরা আগে এই গুণটা করব, এ বি দিয়ে এই ব্র্যাকেটের অংশটাকে গুণ করব, তাহলে কি হবে এ বি দিয়ে যদি এটাকে গুণ করি এ বি পি এক্স, মাঝখানে প্লাস প্লাসে প্লাস চিহ্ন, এ বি কিউ ওয়াই, এরপরে যা আছে তাই আমরা রেখে দিব। এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আর এখান থেকে এই দুইটা থেকে কমন নেওয়া অংশ তো এখানে ছিল এ বি দিয়ে, কিন্তু এভাবে যদি আমরা কমন নেওয়া অংশ থেকে আবার এখান থেকে কমন নিতাম তাহলে কিন্তু আবার
শেষে যে আমাদের অঙ্কটা মিলতো না, তাই দ্বিতীয় লাইন এটা গুণটা শেষ করার পর আমরা এটাকে দ্বিতীয় লাইনটাকে কি করব, একটু সাজিয়ে লিখব। এই পদটার পাশে আমরা হচ্ছে এক্স দেওয়া যে তিন, এ আর এক্স দেওয়া যে তিন নম্বর পদ সেটা, সেটার সাথে আছে প্লাস চিহ্ন, তাই লিখলাম প্লাস এ স্কোয়ার কিউ এক্স। এটা লেখা শেষ হলো, এরপরে দ্বিতীয় পদটা আবার লিখব যেটার সাথে আছে প্লাস চিহ্ন, এ বি কিউ ওয়াই, আবার শেষে লিখলাম শেষের পদটা। এখন আমরা দেখতে পাই এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে একটা এ কমন যাবে আর একটা এক্স, তাহলে কমন নিব আমরা এ আর এক্স। এ এক্স যদি কমন নিয়ে নিই তাহলে থাকে বিপি, এ এক্স কমন নিয়ে নিলে থাকে এ কিউ, আর এখানে কি কি কমন যায়, এখানে যাচ্ছে বি আর হচ্ছে কি ওয়াই, তাহলে প্লাস চিহ্ন বি ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে বি ওয়াই যদি কমন নিয়ে নিই থাকে এ কিউ, এখান থেকে বি ওয়াই নিয়ে গেলে থাকে এখানে আরেকটা বি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের অংশ সম্পূর্ণ একই রকম, শুধু একটু এটা সাজিয়ে লিখতে হবে। এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ মিলে গেল, এখন এই ব্র্যাকেটের অংশটুকু আমরা কমন নিয়ে নিব। এরপরে থাকে এক্স প্লাস বি ওয়াই, এই ব্র্যাকেটের অংশটুকু নিয়ে কমন নিয়ে নিলে এখানে থাকছে এক্স আর এখানে থাকছে বি ওয়াই, সেটাই ব্র্যাকেট দিয়ে লিখলাম, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। এরপরে আমরা চার নম্বর অঙ্কে চলে যাব। চার নম্বর অঙ্কে এখানে আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা এটা দেখেই বুঝতে পারছি আমরা যে সূত্র করেছি এর আগে সেখান থেকে এই সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারব, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সবাই এই সূত্রটা জানি, এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ফোর এক্সটাকে যদি আমি এ ধরি আর ওয়াইটাকে যদি আমি বি ধরি তাহলে সূত্রের সাথে সম্পূর্ণ মিলে যায় কি, ফোর এক্সটাকে কি, ফোর এক্সটাকে সম্পূর্ণ এ ধরা যাবে না, ফোরটাকে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে, তারপরে আমরা সূত্রে বসাতে পারবো। তাহলে একটু সাজিয়ে লিখি, ফোরকে আমরা লিখব টু দিয়ে আর এক্স লিখলাম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখন আমরা যখন ব্র্যাকেট তুলে ফেলবো তখন এই পাওয়ারটা টু এর ওপর আসবে, এক্সের ওপর আসবে, তখন টু এর পাওয়ার যখন টু হবে তখন টু টু দি পাওয়ার টু এ হয় ফোর আর এক্সের ওপর স্কোয়ার, তা আগে এই ফোর এক্স স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি আর এই এটা তো ওয়াই স্কোয়ার আছেই, ব্র্যাকেট দিয়ে তাও লিখে নিলাম। তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে সম্পূর্ণ এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। তাহলে সূত্রের এরপরে কী আছে, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে টু এক্স প্লাস ওয়াই, এই যে এ প্লাস সূত্রের প্লাস আর এই যে বি হচ্ছে এখানে ওয়াই লিখলাম ইন্টু টু এক্স সূত্রের মাইনাস ওয়াই, এই আমরা পেয়ে গেলাম চারের অ্যান্সার, যেখানে আমরা কী করেছি সূত্র ব্যবহার করে বের করেছি।
এরপরে আমরা চলে যাব 5 নাম্বার অঙ্কে। পাঁচ নম্বর অঙ্কটা আমরা তুলছি, নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এটাও আমরা দেখতে পাচ্ছি এখানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কি এটাকে সাজানো যাবে। তাহলে প্রথমে আগে আমরা নাইন এ কে আগে এভাবে থ্রি নাইন স্কোয়ার, নাইন হচ্ছে থ্রির স্কোয়ার সমান হচ্ছে কত হয় নাইন হয়, তাই নাইনের জায়গায় আমরা থ্রি লিখব, তারপরে এ দিব, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এর মানে হচ্ছে এই যে থ্রি এ দিয়ে যদি হোল স্কোয়ার দেই তাহলে কি থ্রির ওপর স্কোয়ারটা আসে আর এর ওপর স্কোয়ার আসে, তখন থ্রির স্কোয়ার হচ্ছে নাইন আর হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা এটা এটা থেকে এটা পাচ্ছি, আবার এটা থাকবে এটা পাচ্ছি। ঠিক একইভাবে আমরা ফোর বিটা বি স্কোয়ারকে সাজিয়ে দিব। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে বসাব, থ্রি এ প্লাস টু বি, থ্রি এ মাইনাস টু বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পেলাম আমরা পাঁচ নম্বর অঙ্ক। এরপর আমরা চলে যাব ছয় নম্বর অঙ্কে। এখানেও ঠিক তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ফেলব, তা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলার জন্য এটাকে আমাদের প্রথমে সাজিয়ে লিখতে হবে। এ বি লিখে আমি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখলাম, ব্র্যাকেট তুলে ফেললে আমরা আগের এটাই পাবো, মাঝখানে মাইনাস চিহ্ন। ফর্টি নাইন হচ্ছে সেভেনের স্কোয়ার, তাহলে সেভেন আর ওয়াই লিখলাম ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, এই ব্র্যাকেটটা তুলে ফেললে আবার আমরা এটা এই যে ফর্টি নাইন ইন্টু ওয়াই স্কোয়ারটা আবার পাব। এখন এটা ঠিক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ বি প্লাস সেভেন ওয়াই এ বি মাইনাস সেভেন ওয়াই। এ হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক। এরপর আমরা দেখব সাথে কী আছে। এখন সাত নম্বরে আছে সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর আর এইটটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে এটা আমরা স্কোয়ার দিয়ে প্রথমে আগে সাজাবো। ষোলো হচ্ছে ফোরের স্কোয়ার, তাহলে ষোলোর জায়গায় ফোর লিখব আর এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এই যেভাবে সাজিয়ে লিখব, এক্স স্কোয়ার দিব তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এটা থেকে কীভাবে এটা পাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই স্কোয়ারটা এই ফোরের ওপরেও আছে, এই এক্স স্কোয়ারের ওপরেও আছে, তাহলে ফোরের ওপর স্কোয়ার থাকলে এরকম আর এক্সের ওপর স্কোয়ার আছে, বাইরে স্কোয়ার আছে, স্কোয়ার এই টু টু কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, দুই দুগুণে কত চার, আর ফোরের স্কোয়ার হচ্ছে ষোলো, ষোলো এক্স টু দি পাওয়ার, তাহলে আমরা কি ফোর পাচ্ছি। এভাবেই আমরা এটা থেকে এটা পাবো আবার এটা থেকে এটা পাওয়া যাবে। এরপর মাইনাস
81 হচ্ছে 9 এর স্কয়ার তাহলে 9 লিখলাম আর y স্কয়ার দিয়ে হোল স্কয়ার ব্র্যাকেট তুলে ফেললে আমাদের সব সময় মনে রাখতে হবে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় এখানে যে যেমন y স্কয়ারের y এর পাওয়ার 2 আর এই 2 গুণ করলে কত হয় 2 দুগুণে 4 তাহলে এটা a হয় এটা যদি a হয় আর এটা b হয় তাহলে কি লিখব আমরা 4x স্কয়ার প্লাস 9 9y স্কয়ার ইনটু 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার এখন আমরা এখন যেটা পেলাম সেখান থেকে দেখতে পাই সেকেন্ড এই অংশটুকুকে আবারও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলতে পারছি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আবার সূত্রে ফেলব আর প্রথম অংশটা একই রকম থাকবে এটাকে আর কিছু করা যায় না তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব 4x স্কয়ারটাকে এভাবে সাজাই 2x মাঝখানে মাইনাস 9 হচ্ছে 3 স্কয়ার তো 3 লিখলাম আর y সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এখন এখানে আমরা আবার সূত্রে ফেলব 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 2x প্লাস 3y 2x মাইনাস 3y তাহলে এটাই আমরা কি অ্যান্সার পেয়ে গেলাম এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করব 8 এ আছে a স্কয়ার মাইনাস x প্লাস 5 এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে এই রাশিটা দিয়ে ওপর আছে স্কোয়ার তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাচ্ছে এটাকে যদি আমরা এ সূত্র অনুযায়ী আর এই পুরাটাকে যদি আমরা বি ধরি তাহলে সূত্র কি বলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ যদি এটা হয় তাহলে এ সূত্রের প্লাস বি হচ্ছে সম্পূর্ণটা প্লাস এক্স প্লাস ওয়াই এরপরে হচ্ছে ইন্টু এ সূত্রের মাইনাস বি এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখব যখন এরকম ব্র্যাকেট দিয়ে একাধিক রাশি সম্বলিত থাকবে তখন এই যে যে সূত্র যখন আমরা বসাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তখন এখানে আমরা যখন মাইনাস দিয়ে পরের অংশটা লিখব সেখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব না কারণ হচ্ছে মাইনাস চিহ্নে বেলায় যখন আমরা লিখব তখন অন্য রাশিতে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু পরিবর্তনের একটা ব্যাপার আসতে পারে তাই এখানে আমরা একটা কী করব মাইনাস চিহ্ন দিয়ে তারপরে বিটা লিখব সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি হচ্ছে এক্স প্লাস ওয়াই আমরা এখানে ব্র্যাকেট ইউজ করি না এই কারণ হচ্ছে প্লাস চিহ্নতে কোনো চিহ্নের পরিবর্তন হয় না তাই এখানে এক্সের আগে প্লাস ছিল তাই আমরা প্লাস দিয়ে সরাসরি এক্স প্লাস ওয়াই লিখে ফেলেছি কিন্তু যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে কি মাইনাস আছে সেক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে কিন্তু অন্যান্য পদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাই এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে এখানে এ রইল এখানে মাইনাস এক্সের আগে যেহেতু প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস এক্স
আবার y এর আগে কি আছে প্লাস এই ব্র্যাকেটটা উঠে গেলে x এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে আবার y এর আগে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে আবার এটা অন্যভাবে বলা যায় যেমন এই মাইনাস দিয়ে x এর প্লাস গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস আবার মাইনাস প্লাসে মাইনাস এটাই হচ্ছে আমাদের সাথে আটের অ্যানসার এরপরে আমরা 9 নাম্বার করব टू एक्स माइनस थ्री वाई प्लस फाइव जेड होल स्क्वायर माइनस एक्स माइनस टू वाई प्लस थ्री जेड এখানে আমাদের অঙ্কের ব্যাপারে অবশ্যই সতর্ক হতে হবে আমরা যেন সঠিকভাবে অঙ্কটা বই থেকে তুলি এখন এটা ব্র্যাকেটের সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি আর এখানে সম্পূর্ণটাকে যদি বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আগের মতো আমরা লিখে ফেলি এ হচ্ছে এখানে এই সম্পূর্ণটা তাহলে লিখলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড আর বি হচ্ছে এই সম্পূর্ণটা যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে যে যা আছে সম্পূর্ণ সেটা বসিয়ে দেবো যেমন এখানে এক্স এর আগে প্লাস আছে প্লাস চিহ্ন এক্স তারপর বাকিটা মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু এ মাইনাস বি যেহেতু পরের অংশে মাইনাস আছে এবং এটা একাধিক পদ যুক্ত রাশি তাই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এ লিখলাম টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড মাইনাস দিয়ে বি লিখব এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড ব্র্যাকেট ক্লোজ করলাম এখন এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যোগ বিয়োগের একটা হিসাব করা যায় ওখানে আবার প্রথমে ব্র্যাকেট তুলব তারপরে এটা আগে যোগটা কমপ্লিট করি এখানে টু এক্স আছে আর এখানে এক্স তাহলে যোগ করলে হয় থ্রি এক্স এখানে মাইনাস থ্রি ওয়াই আর মাইনাস টু ওয়াই তাহলে চিহ্ন হবে মাইনাস আর সংখ্যা দুটো যোগ হয়ে কী হবে ফাইভ ওয়াই এখানে ফাইভ জেড প্লাস ফাইভ জেড আর প্লাস থ্রি জেড আছে তাহলে কি হবে প্লাস এইট জেড এখন দ্বিতীয় রাশিটা থেকে আমরা প্রথমে ব্র্যাকেট তুলব এখানে মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই মাইনাস প্লাসে মাইনাস এরপরে আমরা এটা যোগ বিয়োগটা কমপ্লিট করব প্লাস টু এক্স মাইনাস এক্স তার মানে টু থেকে যদি ওয়ান চলে যায় তাহলে থাকে ওয়ান এক্স তাহলে লিখবো শুধু এক্স এরপরে মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই তাহলে চিহ্ন আসবে মাইনাস কারণ টু আর থ্রির মধ্যে থ্রি হচ্ছে বড় এবং বড় সংখ্যার চিহ্ন যেটা সেটা দিতে হবে থ্রি থেকে টু চলে গেলে ওয়ান থাকে ওয়ান তো লিখবো না শুধু লিখবো ওয়াই এরপরে প্লাস ফাইভ জেড মাইনাস থ্রি জেড লিখবো তাহলে কি বড়টার চিহ্ন প্লাস কারণ ফাইভের আগে প্লাস তো পাঁচ থেকে তিন চলে গেলে কত থাকে টু জেড এটা হিসাব করা যাবে না এটা এখানে শেষ তাহলে আমাদের অ্যান্সার এটা এখানে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম অনুশীলনী পাঁচ দশমিক তিনে এক থেকে নয় পর্যন্ত এটাই আমাদের এসডাব্লিউ থাকবে আমাদের এসডাব্লিউ নং হবে চার প্রিয় শিক্ষার্থীরা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো
আল্লাহ হাফেজ।